আসন্ন ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিলকে হুমকি দিয়ে একই বললেন আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি, যা শুনে রীতিমতো অবাক পুরো বিশ্ব। বিস্তারিত দেখুন আমাদের আজকের ভিডিওতে। ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন ব্রাজিল বনাম আর্জেন্টিনার এই ম্যাচটির জন্য, কেননা দীর্ঘ এক বছর পর আবারও দেখা হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের। এবার এই ম্যাচ নিয়ে মুখ খুললেন স্বয়ং আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার তারকা লিওনেল মেসি। সাম্প্রতিক টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি কথা বলেছেন এই ম্যাচ নিয়ে। মেসিকে জিজ্ঞাসা করা হয় কে জিততে পারে ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার 2026 বিশ্বকাপের বাছাই পর্বের এই ম্যাচ। এর উত্তরে লিওনেল মেসি বলেন, আমরা বর্তমানে বেশ ভারসাম্যপূর্ণ দল, আমাদের খেলোয়াড়েরা মাঠে তাদের সর্বোচ্চটা দিলে আমরা কমপক্ষে 2-3 গোলে জয়লাভ করব। লিওনেল মেসি বলেন, আমি এই দলটি নিয়ে অনেক খুশি, কারণ তাদের পারফরমেন্স নজর করা। কাতার বিশ্বকাপে তাদের সবার স্ব প্রচেষ্টায় আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি। আশা করছি ব্রাজিলের বিপক্ষে এর ব্যতিক্রম হবে না, ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিতে জয় আমাদেরই হবে। শেষবার আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে খেলেছিল 2021 সালের কোপা আমেরিকার ফাইনালে। সেই ম্যাচে ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে ডিমারিয়ার গোলে 1-0 গোলে জয় পেয়ে কোপা আমেরিকা ঘরে তুলেছে আলবিসেলিস্তারা। এরপর আরও একটি ম্যাচ হলেও কিছু সমস্যার কারণে সেটি ম্যাচ চলাকালীন সময়েই বন্ধ হয়ে যায়। এবার আবারও এক বছর পর মুখোমুখি হবে ফুটবলের সর্বোচ্চ চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল বনাম আর্জেন্টিনা। এবার এই ম্যাচ জেতার ক্ষেত্রে নিজেদেরই এগিয়ে রাখছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। অবশ্য পারফরমেন্সও তাই বলছে, কেননা শেষ 5 ম্যাচের মধ্যে ব্রাজিল জয় পেয়েছে মাত্র 2টি ম্যাচে, হেরেছে 2টি ম্যাচে এবং 1টি ম্যাচ ড্র করেছে। অন্যদিকে শেষ 5 ম্যাচে সব ম্যাচেই জয় পেয়েছে আলবিসেলেস্তারা। তো দর্শক, আপনার মতে কে জিতবে এই ম্যাচ, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আপনি কি লিওনেল মেসির সাথে একমত? আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ফুটবলের সকল আপডেট পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।